এই যাত্রাটা হবে উৎসবের দুর্গাপূজো। নামটার মধ্যেই অদ্ভুত আনন্দ, হুল্লোড়, ভালোবাসা জড়িয়ে আছে। অনেক পুরনো ঐতিহ্য, সংস্কৃতি, আবেগের কেন্দ্র আমাদের দুর্গাপূজো। এই বছর পুজোতে পাঁচ পাঁচটা এপিসোড নিয়ে আসছি। করোনার তৃতীয় আবহের মধ্যে বাড়ির বাইরে না বেরিয়ে বাইরের খাবার বাড়িতেই তৈরি করে দেখাবো। এই সিরিজের সেকেন্ড সেশনে থাকছে মহাষষ্ঠী থেকে মহাদশমীর খাওয়া দাওয়া, সঙ্গে অনেক রেসিপি। বিশ্বাস না হলে এসো একবার, এবারের একসাথে কবজি ডুবিয়ে খাওয়ার প্ল্যানটা করেই ফেলি।
তো বন্ধুরা, শুভ নবমীর এই জমজমাট খাওয়াতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখানে কি কি খাবার আছে সেটা তোমাদের দেখিয়ে দেব। এখানে রয়েছে আমার এই যে তন্দুরি চিকেন, তারপর রয়েছে এখানে মশলা কুলচা। তন্দুরি চিকেনের জন্য রয়েছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ, তন্দুরি চিকেনের জন্য রয়েছে গ্রিন চাটনি, স্যালাড, এখানে রয়েছে ফ্রাইড রাইস বা পোলাও, ওখানে রয়েছে চিলি চিকেন, এটা রয়েছে কুলচা দিয়ে খাওয়ার জন্য চিকেন ভর্তা, আর এখানে রয়েছে মাটন কষা। ওকে, তো তাহলে এখন খাওয়াটা শুরু করি। তোমাদের যদি একটু কুলচার ক্লোজ আপ ভিউ দেখায়, উপর দিয়ে দেখছো ধনে পাতা ছড়ানো, এটা কিন্তু হোমমেড বেক করা, আর এখানে কালো জিরে ছড়ানো আছে, আর এর সাথে তার আগে কিন্তু খেতে হবে আমার চিকেন তন্দুরিটা, যেটা আমার ফেস্টে অপি লাগে। তো এটাকে একটু সাইডে সরিয়ে নেব। সাইডে সরিয়ে নিয়ে একটা বেশ লেগ পিস দেখতেই পাচ্ছ, এখানে একটা লেগ পিস রয়েছে, সুন্দর গান্ডু কাছে দিয়ে দেখাতে হবে, নতুন জামা পড়ে যেতে চাকলে গার্নিশিং করা আছে, নিচে ওই বাঁধাকপির যে পাতাটা আছে সাইডে ধনে পাতা দেওয়া, সেটা শুকিয়ে গেছে, একটু লেবু আছে, লেবুটাকে একটু রস করে নেব। চাট মশলা টাট মশলা ছড়ানো, সামান্য একটু ছোট চামচ আনতে ভুলে গেছি, সামান্য একটু গ্রিন চাটনি প্লেটের উপর নিয়ে নেব, গ্রিন চাটনির উপর একটু এরম করে ডিপ করে তিন চাটনি নিয়ে নেবো সাইডে জাস্ট চাকনার জন্য। ওকে, নিচে নামিয়ে রাখলাম, আর এখানে জায়গাটা একটু শর্ট আছে। চিকেন ভর্তায়, চিকেন ভর্তাটা যদি একটু কাছ থেকে দেখাই, তবে তোমরা দেখতে পারো উপরে ডিম ছড়ানো, এর মধ্যে শ্রেডেড চিকেন বা চিকেন কুচি সিদ্ধ করে কুচি কুচি করে কিন্তু ইউজ করা, যেটা রেসিপি তোমাদের দেখিয়েছি অলরেডি। উপর দিয়ে ধনে পাতা ছড়ানো, ভিতরে কাসাউরি মেরে দেওয়া, উপরে একটা সেদ্ধ ডিম কুচি কুচি করে দেওয়া, বেশ ভাজা ডিমও রয়েছে। ওকে, সো তোমাদের এটা নিয়ে কুলচার সাথে ট্রাই করবো। কুলচা দই দিয়ে, তোমাদের দই দিয়ে আমুল দুধ দিয়ে ময়দা দিয়ে মেখে অনেকক্ষণ মানে ইস্টের কাজ করে এটাকে বেক করা হয়। এটার পদ্ধতি যদি তোমরা কেউ কমেন্ট সেকশনে জানো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। সো হাতাটা দিয়ে একটা কমনই হাতা, একটা ছেড়ে বা চিকেন ভর্তা যেটাকে বলতে পারি, চিকেন ভর্তা তুলে নেব। চিকেন ভর্তা কিন্তু অতটাও গ্রেভি হয় না, কম গ্রেভি যুক্ত খাবার। সো একটা দেখো এরকম নিতে হবে, নিয়ে বা তোমাদের এটাকে মশলা কুলচা কুলচাও বলে অনেকে, এটা তোমরা যদি একটু ভিতরটা দেখো কি সুন্দর ফ্লাপি, আমি খুলতে পারছি না কাইন্ডলি, মোটা নরমটা দেখলে বুঝতে পারবে কিরকম জিনিসটা ফ্লাপি আছে। এখান দিয়ে এরকম একটা নিতে হবে একটুখানি, তোমরা চাইলে বা না চাইলেও দেখায় উপর দিয়ে খুব ক্লোজ আপ ভিউতে, এরকম জিনিসগুলো নানের মতো সফট। ওকে, আর চিকেনটা যদি আসো, চিকেনটা কিন্তু পুরো দেখো কুচি কুচি চিকেন, এরকম নানের মতো একটা ছিঁড়ে নিতে হবে, নিয়ে এতো এমনি দিলেই খেয়ে নেবো, একটাই নান খাচ্ছি, শেষ করতে হবে। এই সেটার চিকেনটা একটু শুধু খাই, এই যে হাফ নানটা আছে এটা দিয়ে একটু মাটনটা চেক করবো। আর মশলা কুলচা,
তারপরে তোমাদের সরি ফর দ্যাট চিকেন ভর্তা এগুলো তোমরা আশা করি নেমন্তন্ন বাড়ি খেতে। আমি ভাবলি প্রথমবার এটা বাড়িতে তৈরি করে দেখান, অনেক রান্নার চ্যানেল ভাবলি দেখিয়েছে বাট কোন ব্লগার বা খাওয়ার ব্লগের চ্যানেল ফার্স্ট টাইম দেখাচ্ছে। তো নান মটন দিয়ে জাস্ট মটনটা বাংলা মটন বসা পুরো পুরো সফট, এরকম একটা নান ছিটতে হবে মটনে, এরকম মাখাতে হবে, সামান্য গ্রিন চাটনি অপশনাল নিয়ে হট গার্লিক চিকেন এটা সাইডে সরিয়ে রাখছি, হ্যাঁ এটা দিয়ে ভাগ করে দিয়ে দেখতে পারবে আমার এটা কিন্তু ওপি লেগেছে, জাস্ট ওপি পুরো ডিম সিদ্ধটা খায় উপরে। আমি দেখতে পাচ্ছি গোটা গরম মশলা আর ব্ল্যাক পেপার এগুলো জাস্ট রয়েছে, ডিমের মানে অমলেট কুচি গাজর বিন কুচি রয়েছে, তো এখানে চামচ তো একটাই আছে, তো এটাকে নিয়ে আমি একটু হট গার্লিক চিকেন নিয়ে নেবো। এটা হট গার্লিক চিকেন উইথ গ্রেভি, ওকে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি পরিমাণ তেলটা রয়েছে, উপর দিয়ে তিল ছড়ানো আছে ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে। আমি এইটুকু চিকেন নিয়ে হট গার্লিক চিকেনের রেসিপি এর আগে চ্যানেলে দেখানো হয়নি, জাস্ট নর্মাল যে চিলি চিকেনটা হয় মাংসটাকে প্রথমে বোনলেস মাংস তো অবশ্যই, ডিম কর্নফ্লাওয়ার লেবু ভিনিগার আদা রসুন বাটা এবং সামান্য নুন দিয়ে মেরিনেট করবে, ফ্রিজে করলে কম টাইম করতে হবে বাইরে করলে একটু বেশি টাইম করতে হবে, ওকে এগুলোকে ভেজে নেবে। তারপর তেলের পরে সামান্য একটু সরি গ্যাসের পরে সামান্য একটু তেল দেবে, তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে চাইনিজ আকারে কেটে ওর মধ্যে দিয়ে দেবে, একটু নাড়িয়ে নিয়ে ক্যাপসিকাম আর টমেটো কুচিটা দেবে, তারপরে ভাজা চিকেনটা দিতে হবে আমাদের, সেটা দিয়ে নাড়ানোর পরে সয়া সস সরি টমেটো সস আর গ্রিন চিলি সস ওর মধ্যে দিয়ে দেবে, তারপরে সামান্য লঙ্কা আর রসুন অ্যাড করবে ওর মধ্যে, ফার্স্টে নামানোর সময় সয়া সস তোমাদের অপশনাল চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো, নামানোর সময় কর্নফ্লাওয়ার জল এগুলো দিতে ভর্তা গার্নিশিং উপরে সাদা তেল ছড়িয়ে দিতে পারো ভর্তা গার্নিশিং। এবার চলে যাবো ফ্রাইড রাইস দিয়ে জল শেষ বাংলা মটন কষা, বাংলা মটন কষার এক পিস খাই বেশি আর খাওয়া যাবে না পেট ভরে গেছে, ধাম সালু ইজ ম্যান্ডেটারি, নুন সামান্য একটু ঝোল নিয়ে নেবো বেশি বেশি হয়ে গেল, এক পিসি মটন নিয়েছি এটা আলু মোটামুটি সাইজের আলু আর একটু ঝোল নিয়ে এইটুকু রাইস টেস্ট করে আজকের মতো খাওয়াটা শেষ করি, মারাত্মক খাওয়া প্রচুর খাওয়া পড়ে গেছে পেটে, আর এদিকে এদিকে খাওয়ার স্টক রাইসের মধ্যে ডিম রয়েছে গোটা গরম মশলা আছে গাজর আছে বিন আছে লাস্টে ব্ল্যাক পেপার ছড়ানো আছে, এরকম মেখে নিই বাংলা মটন কষা নিয়ে কিছু বলার নেই, তুমি একটু নিয়ে নেবো আমার খেতে বেশি ভালো লাগছে, একটু নিয়ে ভালো করে মাখিয়ে নেবো আলুটার সাথে একটু ভালো করে মাখিয়ে নিয়ে
আমার গ্রিন চাটনিটা বেসিক্যালি ভালো লাগে, এই জন্য আমি বিরিয়ানি ভাজা ট্রাই করেছি, যেটা ব্যারাকপুরের সাইডে খুব ফেমাস। পুরো সফট মটর, মাখন দিয়ে খাওয়া শেষ করলে নবমীটা জমে গেছে। সজাগ হয়নি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নবমীর ভিডিওটা শর্ট সিম্পল ব্লগ ছিল, তো চিকেন তন্দুরি, গ্রিন চাটনি, স্যালাড, মশলা কুলচা, চিকেন মানে ভর্তা, ফ্রাইড রাইস, হট গার্লিক চিকেন, বাংলা মটন কষা, এই যেই আজকে খাওয়া ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে কালকে যা ছিল দশমীর ভিডিও, দশমীর ভিডিওটা এই সিরিজের সেকেন্ড লাস্ট ভিডিও হবে, লাস্ট ভিডিও হবে যে ডকুমেন্টারি ফিল্ম বানানোর কাজ চলছে সেটা, সেটা কালী পুজোর দিন রিলিজ করবে, সেটা এই সিরিজের বা এই সিজনের লাস্ট সিরিজ নয় সিজনের লাস্ট ভিডিও থাকছে। তাহলে তোমাদের দেখা হচ্ছে তাহলে দশমীর ভিডিও। মহানবমীতে কেমন কি কাটাতে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। তাহলে চ্যানেল নতুন হলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও এবং কমেন্ট করতে ভুলো না। আর পাশে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা টিপে অন করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই, সি ইউ।